হাই ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমি দেখাবো যারা অনার্স প্রথম বর্ষে প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন তারা কীভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন এবং কীভাবে মাইগ্রেশন করবেন, পাশাপাশি আমি সেটিও দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারের স্ক্রিনে রয়েছি এবং এখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমি উপস্থিত হয়েছি এবং আমরা যে কাজটি করব, প্রথমে আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশন লগ ইন অপশন রয়েছে, এখানে ক্লিক দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটি লগ ইন করতে হবে। তো আমরা যারা এর আগে আবেদন করেছি আমাদের কাছে অবশ্যই অ্যাপ্লিকেশন রুল রয়েছে এবং এখানে পিন রয়েছে, তারপরেও যদি আমরা কোনো কিছু ভুলে যাই সেগুলো আমাদের এখান থেকে ফরগেটে ক্লিক করার মাধ্যমে আমরা এগুলো উদ্ধার করতে পারি। তো জাস্ট আমরা এখন এখানে লগ ইন করে নিব, করার পর আমরা জাস্ট এখানে লগ ইনে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটি লগ ইন হবে এবং আমরা সেখানে দেখতে পাবো যে আমাদের রেজাল্ট কী এসেছে। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি লগ ইন যখন করেছি তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছি সে সোশ্যাল ওয়ার্কে চান্স পেয়েছে এবং আমি যদি তার মাইগ্রেশন করতে যাই সেই ক্ষেত্রে তাকে, সে যদি প্রথম চয়ে যদি সোশ্যাল ওয়ার্ক দিয়ে থাকে এবং সোশ্যাল ওয়ার্কে পেয়ে থাকে তাহলে আমি তার মাইগ্রেশন করতে পারবো না, এবং সে যদি তার প্রথম স্থানের যে সাবজেক্টটি সেটি না পেয়ে দ্বিতীয় অথবা তৃতীয় অথবা চতুর্থ বা নিচের যতগুলো সাবজেক্ট রয়েছে ওইগুলোতে কোনো একটা নাম্বারে সাবজেক্টে চান্স পায় তাহলে উপরের সাবজেক্টগুলোর জন্য আমি মাইগ্রেশন করতে পারবো এবং মাইগ্রেশন করার মাধ্যমে তার পরবর্তী তার উপরের সাবজেক্টগুলো আসলে আসতেও পারে, সেটি ডিপেন্ড করবে যে কত সিট খালি রয়েছে কি না এবং পয়েন্টের যে কম্পিটিশনের মাধ্যমে সেটি ডিপেন্ড করে তার সাবজেক্ট আসবে। আর যদি অন্যথায় সাবজেক্ট না আসে তাহলে তার পূর্বের যে সাবজেক্টে চান্স হয়েছে যেরকম সোশ্যাল ওয়ার্কে চান্স হয়েছে সেই সোশ্যাল ওয়ার্কেই তার ভর্তি কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তো তার জন্য আমাদেরকে অবশ্যই আগে ভর্তি হয়ে নিতে হবে, তারপর দেখা গিয়েছে তখন মাইগ্রেশনের আমরা রেজাল্ট পেতে পারবো। তো আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমে সোশ্যাল ওয়ার্কেই ভর্তি হতে হবে এবং এখানে আমরা অ্যাডমিশন ফর্মে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের এখানে একটি মাইগ্রেশন করার একটা অপশন রয়েছে সেই অপশনটি অন করে দেব। সো আমরা জাস্ট এদিকে ক্লিক করছি, অ্যাডমিশন ফর্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা এখানে বেশ কিছু তার পার্সোনাল ইনফরমেশন রয়েছে এবং এখানে আমরা সবগুলো পূরণ করার পর আমরা সাবমিট করব। আর এখানে আমরা মাইগ্রেশন করার জন্য যদি আমরা দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর এজেন্স সাবজেক্ট বিসাইড অন ইউর গিভেন পারফরমেন্স লিস্ট, সো আমরা এখানে ইয়েস করে দিব। ইয়েস করার মাধ্যমে তার যে মাইগ্রেশন এটি অন হয়ে গিয়েছে। তো সে তৃতীয় নাম্বার সাবজেক্টটি সে পেয়েছিল তার উপরে ছিল, সরি, তার দ্বিতীয় নাম্বার সাবজেক্টে সে চান্স পেয়েছিল তার উপরে ছিল পলিটিক্যাল সায়েন্স, সো আমরা মাইগ্রেশন অন করেছি। তো তার কম্পিটিশন হবে শুধুমাত্র একটি সাবজেক্টের জন্যই। তো আমরা এখানে আমরা ন্যাশনালিটি দিয়ে দিব বাংলাদেশি, তারপর এখান থেকে আমরা রিলিজিয়েশন ধর্ম সেটি সিলেকশন করে দিব, তারপর এখানে আনম্যারিড রয়েছে, তারপর এখানে গার্জেনের নাম রয়েছে আমরা গার্জেনের নাম দিয়ে দিতে পারি এবং গার্জেনের মোবাইল নাম্বার এগুলো আমরা দিয়ে দিব। তারপর এখানে আমরা গার্জেনের ফোন নাম্বারটি দিয়ে দিব, তারপর এখানে আমরা অ্যানুয়াল যে ইনকামটা আমরা দিয়ে দেব। তো এখানে হচ্ছে যে আমাদের বাৎসরিক আয়, যে আমাদের যে ফ্যামিলি চলতেছে তার যে বাৎসরিক আয়, অনেকে যারা কৃষি কাজ করেন তাদেরও কিন্তু একটা বাৎসরিক আয় রয়েছে, কারণ বাৎসরিক আয় যদি না হতো তাহলে কিন্তু আমাদের ফ্যামিলি আমরা খেতে পারতাম না। তো এই জন্য আমাদের মিনিমাম একটি অ্যাভারেজ হিসাব করে আমাদের একটা বাৎসরিক আয় দিয়ে দিতে হবে। আমি এখানে 72,000 টাকা দিয়ে দিচ্ছি বাৎসরিক আয়, এখানে মান্থলি আমি 6,000 টাকা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের এখানে উপবৃত্তির ব্যবস্থা থাকলে আমরা উপবৃত্তির জন্য অংশগ্রহণ করতে পারবো। তো আমি এখানে 72,000 টাকা দিয়ে দিচ্ছি বাৎসরিক আয়, তো মান্থলি 6,000 টাকা করে পড়ছে। তারপর হচ্ছে আপনারা বুঝে শুনে দিবেন, এইগুলো অনেকে একদম কম দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ফ্যামিলি কিন্তু যে একেবারেই যদি কম বাৎসরিক ইনকাম হয় তাহলে তারা খাওয়া দাওয়া কোথা থেকে করে অনেক প্রশ্ন থাকতে পারে। তো আমরা জাস্ট এখানে যে কাজটি করবো আমাদের ডিস্ট্রিক্টটি চয়েস করে দিব, চয়েস করার পর এখানে আমরা ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর এখানে উপজেলা সিলেকশন করে দিব। তো আমরা বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই, এই জন্য আমি এখান থেকে 2টি সিম দিয়ে দিচ্ছি। তো আপনারাও এখানে অ্যাড্রেসগুলো ভালো করে পূরণ করে নেবেন। তো আমরা এখানে ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে উপজেলা, এগুলো সিলেকশন করার পর
আমরা সবগুলো ভালো করে দেখে নিব। এখানে আমরা ন্যাশনালিটি দিয়েছি, বাংলাদেশি, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড রয়েছে, তারপর রিলিজিয়াস ধর্ম দিয়েছি, তারপর এখানে গার্জেন নেম রয়েছে, আমরা পিতা নাম দিয়ে দিয়েছি, তারপর এখানে গার্জেন মোবাইল নাম্বার রয়েছে, আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, তারপর রিনিউয়াল ইনকাম দিয়ে দিলাম, তারপর এখানে আমরা দিয়ে দিলাম যে মাইগ্রেশনের জন্য আমাদের যে সাবজেক্ট রয়ে আছে সেটা ইয়ার দিয়ে দিলাম। তো অটোমেটিকলি কিন্তু এটি কিন্তু কলেজের মাধ্যমেই কিন্তু তারা এটি করে দিবে, যদি আমাদের মাইগ্রেশন আমাদের সাবজেক্ট চয়েস হয়ে থাকে সেক্ষেত্রে। তো এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে কিন্তু কলেজ কর্তৃপক্ষরাই নিয়ে যাবে এবং সেখানে কিন্তু আমাদের কে কিন্তু ভর্তি করে দেওয়া হবে। প্রথমে ভর্তি হয়ে যাবে, তখন আমাদেরকে জাস্ট ট্রান্সফার করা হবে অন্য ডিপার্টমেন্টে। সো এরকমভাবে কমপ্লিট হওয়ার পর এখানে আমরা আমাদের ডিস্ট্রিক্ট এবং এখানে আমাদের অ্যাড্রেসগুলো স্বয়ংসম্পূর্ণভাবে দেওয়ার পর এখানে ভিলেজ, তার পোস্ট অফিস রয়েছে, তারপর উপজেলা রয়েছে, এগুলো কমপ্লিটলি দেওয়ার পর আমরা জাস্ট এখানে সেভ ইনফরমেশনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ডাউনলোড পিডিএফ রয়েছে, আমরা এখানে ক্লিক করে এটি ডাউনলোড করে নেব। সো দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমি যদি এটিকে ওপেন করি তাহলে আমরা দুইটি পেজ দেখতে পাবো, একটি হচ্ছে স্টুডেন্ট কপি, একটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্টুডেন্ট কপি এবং এটি হচ্ছে কলেজ কপি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় যে এখানে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট ডেট, এখানে আমাদের স্টুডেন্টরা সিগনেচার করবেন এবং ডেট দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছি সিগনেচার অফ দ্য গার্জেন, যে রয়েছে ফাদার মাদার একজন, এখানে সিগনেচার দিবেন। একটি এটি হচ্ছে স্টুডেন্ট কপি, তারপর আমাদের যে কলেজ কপিটিতেও সেম ইজ দিস, এখানেও আমাদের স্টুডেন্টের সিগনেচার করবে, তারপর এখানে গার্জেনের সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে। তারপর নিচেরগুলোতে দেখা গিয়েছে যে প্রিন্সিপাল, এখানে ডিপার্টমেন্ট প্রিন্সিপাল তারাও কিন্তু সিগনেচার করবে। তো এখানে যে কলেজ কপিটি আমরা কলেজে জমা দিয়ে দিব, আমরা দুইটি কপি জমা করব, তারপর তারা যখন আমাদেরকে সাইন করবে তখন আমাদের স্টুডেন্ট কপিটি আমরা নিয়ে আসবো এবং কলেজ কপিটি তাদেরকে দিয়ে আসবো। তো এই হচ্ছে মূল বিষয়। অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, বাই বাই।